ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ, মেষ রাশি জাতকাদের জন্য। আবারও নিয়ে চলে এলাম মাসিক রাশিফল, অতএব আগামী সেপ্টেম্বর 2024 মাসিক রাশিফল আপডেট। আপনাদের কেমন যেতে চলেছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, আমরা একেবারে ডিটেলসে আলোচনা করব। আপনাদের নবগ্রহের স্থিতি, নবগ্রহের উপস্থিতি, তাদের দৃষ্টি গোচর অনুপাতে আপনারা এক্স্যাক্ট যে ফলটা পেতে পারেন ওইটা সম্পর্কে আলোচনা করব, না নেগেটিভ না পজিটিভ, যেটা অ্যাকচুয়াল ঘটনা ঘটতে চলেছে ওইটাই আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন আশা করি, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনার কোন কোন জায়গায় লাভ হবে, কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে, আর কী ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কী কীভাবে সেটাই ভিডিওতে আলোচনা করব। আর্থিক অবস্থার কী পরিস্থিতি থাকবে, প্রেম পরিস্থিতি কেমন কেমন থাকবে, বিবাহিত জীবন কেমন থাকবে, চাকরি কেরিয়ার ভাগ্য, আপনার স্বাস্থ্য, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিও নিচে কমেন্ট করবেন। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে, এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের নবগ্রহের উপস্থিতি। প্রথমত হচ্ছে মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত বৃহস্পতি, তৃতীয় ঘরে মঙ্গল, চতুর্থ ঘরে কেউ নেই, পঞ্চম ঘরে বুধ এবং সূর্য। বুধ এখানে 4 তারিখ প্রবেশ করবে সেপ্টেম্বর মাসে, আর তারপরে এখানে ষষ্ঠ ঘরে আপনার শুক্র এবং কেতু উপস্থিত, আর আপনার 11 ঘরে রয়েছে শনিদেব এবং 12 ঘরে রয়েছে রাহু। এবারে গোচর রয়েছে 16 সেপ্টেম্বর, সূর্য আপনার রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে চলে আসবে, অতএব কন্যা রাশিতে চলে আসবে। 18 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে আপনার সপ্তম ঘরে উপস্থিত হবে, আর তারপরে 23 সেপ্টেম্বর বুধ আপনার পঞ্চম ঘর থেকে বেরিয়ে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। এটা রয়েছে এই যে রাশিচক্র যেটা বললাম, এটা পুরো মাসের ব্যাপার। এবার আপনারা আলোচনা করছি আমরা আপনাদের কী কী ফল পাবেন এই নবগ্রহের উপস্থিতি এবং তাদের গোচর অনুপাতে কী কী ফল পাচ্ছেন। প্রথমত হচ্ছে আপনার রাশির অধিপতি হচ্ছে কে, মঙ্গল, এখন উপস্থিত তৃতীয় ঘরে। এই ঘরে উপস্থিত থাকার কারণ মানে যেটা মানে বোঝাচ্ছে যে কি, আপনার ভিতরে সাহস ঊর্জা বেশ থাকবে, আপনি অনেক শর্ট ট্রাভেল করতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আপনি ছোটো ছোটো জায়গায় অনেক বেশি দৌড়ঝাঁপ করছেন, সেটা আপনার কাজের সুবাদে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, মোট কথা ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা নেই, তবে এই বেশি দৌড়ঝাঁপ করাতে আপনারা একটু ক্লান্তি বোধ হতে পারে, কখনও কখনও একটু অস্বস্তি বোধ হতে পারে, আর তেমন কোনো মেজর কোনো ইস্যু নেই, স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। তো আপনারা যখনই পরিশ্রম করবেন না কেন, পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত খাওয়া দাওয়া ঠিকঠাক রাখুন, মোটামুটি ঠিকঠাকই থাকবে। পরবর্তী যে আলোচনা যেটা রয়েছে যে কি, আপনার পঞ্চম ঘরে অধিপতি হচ্ছে সূর্যদেব, আর এখন পঞ্চম ঘরেই উপস্থিত রয়েছে সূর্যদেব, তার সঙ্গে রয়েছে বুদ্ধির কারক বুধ। অতএব এই সময়কাল আপনার অত্যন্ত ভালো যেতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে। যদি আপনি পড়াশোনা লাইনে রয়েছেন তাহলে অত্যন্ত ভালো সময় যাবে 16 সেপ্টেম্বর আগে পর্যন্ত, তারপরে সূর্যের পজিশনটা একটু খারাপ হতে পারে, মানে হতে চলেছে 6 নম্বর ষষ্ঠ ঘরে আসবে, তো তখন রাশিচক্রের ষষ্ঠ ঘরটা একটু খারাপ ঘরের ছবি ধরা হয়ে থাকে। অতএব যদি 15 তারিখ 16 তারিখের আগে আপনাদের কোনো রকম কোনো পড়াশোনায় কোনো রকম চ্যালেঞ্জ বলুন, পরীক্ষা বলুন, যা কিছু রয়েছে, খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তারপরে একটুখানি আপনাদের মাইন্ড একটু ডিস্ট্র্যাক্ট হতে পারে, মাইন্ড একটু পরিবর্তন হতে পারে, এরকম কিছু সমস্যা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন বা লক্ষ্য করবেন, তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি, আপনাদের এই পঞ্চম ঘর থেকে যেটা লক্ষ্য করা হয় যে কি, আপনাদের মাইন্ড কেমন থাকবে বা আপনাদের প্রেম জীবন কেমন থাকবে, যেটা হচ্ছে যে কি, এখানে বুধ রয়েছে সূর্য রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বুদ্ধিমত্তা তো থাকবে, প্রেমের ক্ষেত্রে আপনি একটু বুদ্ধি প্রয়োগ করছেন যাতে আপনাদের পার্টনারের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হয়। অতএব 16 তারিখ আগে পর্যন্ত তো আপনাদের প্রেম খুব ভালো যাবে, তবে ষষ্ঠ ঘরে শুক্র অলরেডি নিচু হয়ে রয়েছে, যদি কারোর জন্মকুষ্ঠিতেই যদি শুক্র খারাপ থাকে তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখাইতে পারে।
আদারওয়াইজ কোনো রকম তেমন বিশেষ কোনো সমস্যা নেই, 16 তারিখের আগে পর্যন্ত আপনাদের প্রেম ঠিকঠাকই যাবে। যদি সামান্য কিছু হয় তো সামান্য পরিমাণ ভুল বুঝাবুঝি হলেও হতে পারে, এটা একটু লক্ষ্য করা যাচ্ছে, আর তেমন কোনো বড় ব্যাপার নয়। এরপরে আলোচনা করে দিচ্ছি যে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন যদি আপনাদের বলে নিই, বিবাহ ঘরের সাতরম্ভ ঘরের যে অধিপতি সে হচ্ছে গিয়ে শুক্রদেব। শুক্রদেব 18 তারিখ আপনার সপ্তম ঘরে উপস্থিত হবে, অতএব 17-18 তারিখের পর থেকেই কিন্তু আপনাদের বিবাহিত জীবনে একটা পজিটিভ দিক আসবে। বিবাহিত জীবনে একটা ভালো সময় কাটার সম্ভাবনা থাকবে, এমনকি আপনার পার্টনারের ও উন্নতি থাকবে, তাদের পার্সোনাল লাইফেও একটা ভালো কিছু পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তার আগে কিন্তু আপনার পার্টনারের স্বাস্থ্য শরীর খারাপ সামান্য পরিমাণ হলেও হতে পারে, বিশেষ করে ওই বদহজম, গ্যাস অ্যাসিডিটি, স্কিন প্রবলেম, মাথা ধরা, এরও কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু কনস্ট্যান্ট লেগে থাকতে পারে। কেন শুক্র এখন নিচু হয়ে রয়েছে অলরেডি আর ষষ্ঠ ঘরে উপস্থিত, যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনারা এটা একটু গুরুত্ব রাখবেন। তার সঙ্গে আবার কেতু রয়েছে, অতএব আপনাদের বিবাহিত জীবন যদি বলা হয় তাহলে কিন্তু আপনাদের 16-17-18 তারিখের পরে কিন্তু বিবাহিত জীবন ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কি আপনাদের কর্মজীবন কেমন যাবে, ভাগ্য কতটা থাকবে, চাকরি প্রাপ্তি হবে কিনা, এই প্রশ্ন যেটা সবার প্রথমত থাকছে যারা চেষ্টা করছেন। প্রথমত হচ্ছে যে কি আপনার দশম ঘরের অধিপতি হচ্ছে কি শনিদেব, আর এখন উপস্থিত 11 ঘরে, অতএব নিজের রাশিতেই রয়েছে শনিদেব, এখন বক্রী অবস্থায় রয়েছে, অতএব দশম ঘরের ফলও আপনাকে দেবে, অতএব কেরিয়ারের দিকটাও আপনাদের অত্যন্ত বেশ ভালো যাবে, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা খুব ভালো থাকবে। তবে চাকরি যে ব্যাপারটা রয়েছে, চাকরির ঘটনাটা কিন্তু 15-16 তারিখের আগে পর্যন্ত সময়কালটা অত্যন্ত ভালো যাবে, তারপরে একটুখানি হয়তো চাকরির ব্যাপারটা ডিলে হতে পারে, এই ব্যাপারটা লক্ষ্য করা যাবে। আদারওয়াইজ আপনার কর্মক্ষেত্রে বিশেষ কোনো কিছু নেই, আপনি পরিবর্তন করতে চাইলে সময়টা খুব ভালো, আপনি পরিবর্তন করতে পারবেন, কর্মের জায়গায় একটা সফলতা পাবেন, কর্মক্ষেত্রে একটা সুনাম পেতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি আপনি প্রায় যে কাজে হাত দেবেন সেই কাজে লাভ হবে, অতএব কর্মস্থান দিক দিয়ে আপনি খুবই লাভবান হবেন। আপনার কর্মের অধিপতি কিন্তু 11 ঘরে উপস্থিত, অতএব লাভের স্থানে রয়েছে, তাই আপনাদের সেই জায়গাটা অত্যন্ত ভালো যাবে। আপনাদের আর একটা কয়েকটা বিষয় যেটা সাবধানতা অবলম্বন করতে হবে, যে কি রাহু আপনার 12 হাউসে রয়েছে, অতএব বিদেশি সংযোগ বা বিদেশি ক্ষেত্রে একটুখানি তো আপনার বাধা সৃষ্টি করছে। যারা হয়তো অনেকদিন ধরে বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি অনেক বেশি আসছে, হয়তো হবে বাট দেরি করে হবে, এরকম রাহু রয়েছে তো একটু ডিলে করবেই করবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। তো কোনো কাজ করলে বাধা প্রাপ্তি পেলে একটু ধৈর্য রাখুন, আবারও ট্রাই করুন, অবশ্যই হবে, তবে একটু সময় লাগতে পারে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনার ভাগ্য আপনাদের কতটা সহায়তা দেবে। আপনার ভাগ্যের অধিপতি এখন অর্থের ঘরে, অতএব 2nd হাউসে উপস্থিত, 2য় ঘরে, তাই ভাগ্য আপনার খুব ভালো। এখানে আরেকটা বিষয় দেখতে হবে যে কি মঙ্গল আপনার 2য় ঘরে, সূর্যদেব এখন 5ম ঘরে, অতএব এই দুটো ঘরও মোটামুটি বেশ ভালো জায়গা রয়েছে। আপনার পরিশ্রম থাকবে, আপনি পরিশ্রম করবেন এবং তার ফলও আপনারা পাবেন। ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান আপনারা বিশেষ করে 16-17 তারিখের আগে করার চেষ্টা করবেন, সেটা অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে, যেহেতু সূর্যের পজিশন তখন ভালো থাকবে। আপনারা চেষ্টা করবেন ভাগ্য রিলেটেড যত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ওটা 15-16 তারিখের আগে করতে, তারপরেও ভালো থাকবে, তবে সূর্য যতদিন ভালো থাকছে ততদিন খুব ভালো, এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রেখে চলবে। আর আপনার আর্থিক পরিস্থিতি অবশ্যই উন্নতি ঘটবে, অর্থের ঘরে বৃহস্পতি রয়েছে মানে, আর কর্মে স্থানে শনিদেবের দৃষ্টি রয়েছে, অতএব আপনি পরিশ্রম করুন, আপনার কর্মস্থান থেকে আপনি যতটা আশা করছেন সেইরূপ কিছু ফল আপনি পেতে পারেন, লাভবান হওয়ার সুযোগ আপনাদের খুব ভালো থাকবে, আপনার অর্থ আসবে, অর্থ সঞ্চয় আপনার হবে, ব্যাংক ব্যালেন্স আপনার বাড়বে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য। কয়েকটা বিষয় অবশ্যই সাবধানতা, যেটা কি আপনারা অবশ্যই আপনাদের স্বাস্থ্যের প্রতি একটু সামান্য পরিমাণ হলেও ধ্যান রাখবেন, আর আপনাদের একটু কখনও কখনও লং ট্রাভেলও হতে পারে, ধর্মীয় যাত্রা হতে পারে, তো আপনারা সেই জায়গাটায় যান, সেই জায়গাটা আপনার হয়তো সামথিং কিছু খরচ বাড়তে পারে, তো সেগুলো করার জন্য প্রস্তুত থাকবেন। আপনার পার্টনারের প্রতি খেয়াল রাখবেন, পার্টনারের স্বাস্থ্যর দিকে অবশ্যই ধ্যান রাখবেন, প্রয়োজনে আপনারা
শুক্রের বীজ মন্ত্র রয়েছে, ওটা অবশ্যই পাঠ করুন। শুক্র যেহেতু নিচু হয়ে রয়েছে, তো এটা আপনাকে ঠিক করতে হবে। এটা একটা আপনার জন্য রেমেডি বা কাজ করা বলতে পারেন। আর আপনি অবশ্যই আপনার সামর্থ্য মতো দান করবেন, সেটা খাবার হতে পারে, কোনো দানাশস্য হতে পারে, পাখিদেরও খাওয়াতে পারেন, পশু পাখিদের লোকেদেরও খাওয়াতে পারেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। রাহু কেতুকে ঠিক রাখতে আপনি যদি আপনার গুরুজনদের সঙ্গে দেখা পান, তাদের অবশ্যই সেবা করার যদি সুযোগ পান অবশ্যই সেবা করুন, সে জায়গাটা অবশ্যই আপনাদের লাভ হবে এবং উন্নতি হবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য সেপ্টেম্বর মাস ভালো কাটবে, আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের ভিডিও পর্যন্ত, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনি মেষ রাশি যত প্রজাতিকা হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, আর আপনি নাও হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যার মেষ রাশি রয়েছে।